Sayyidina Ibrahim alaihi salam onar jibone onek guli porikha diyechen. Allah taala ei byapare sure baqarar moddhe tar porikha somporke shobistare alochona korechen. Amra bujhte chesta korbo je qurbani amra jeibhabe kori amader ei qurbani ta to Ibrahim alaihi salamer sunnah. Zaid ibn Arqam radhiyallahu ta'ala anhu theke bornito hadiser dara paoa jay নবীজি বলেছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম যে আমাদের এই কুরবানিটা আমরা যে সিস্টেমে করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ উনি এইভাবে করেছেন কিয়ামত পর্যন্ত কুরবানির ধারাটা এইভাবেই অব্যাহত থাকবে আজকে আমরা একটু পিছন থেকে বোঝার চেষ্টা করব যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা আল্লাহর কাছে এত দামি কেন হলো যে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন রেখে দিলেন দুনিয়ার জমিনে একজন মানুষ যদি একজন নেতার পিছনে সময় দেয় তাহলে দেখা যায় বিশ্বস্ততা যদি সে অর্জন করতে পারে নেতা তার জন্য সবকিছু খুলে রাখে সমস্ত ব্যবস্থা তার জন্য ওপেন থাকে এটাই দুনিয়ার সিস্টেম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বাকারার মধ্যে তার পরীক্ষা সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কে রব্বে করিম এত বেশি পরীক্ষা নিয়েছেন আর প্রত্যেকটা পরীক্ষায় উনি সফল হয়েছেন সুবহানাল্লাহ একটু ইতিহাস যদি আমরা সংক্ষিপ্ত কিছু সময়ে তালাশ করি তাহলে আমরা দেখতে পাব ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়ে দুনিয়াতে আগমন করেছেন তদানীন্তন সময়ের শক্তিশালী যেই দেশ ছিল বাবেল নামক একটা শহর যেটা ইরাকে অবস্থিত ওই শহরের একজন বাদশা ছিল যার নাম নমরুদ নমরুদ নিজেকে অনেক কিছু বুঝে অনেক কিছু দাবি করে খোদাও দাবি করে তার চলার ধরন ভিন্ন একদিন তাকে শোনানো হলো যে তোমার দেশে একজন লোকের জন্ম হবে যার জন্মের কারণে তোমার সব শেষ একটা ছেলে দুনিয়াতে আগমন করবে যেই ছেলের হাত ধরে তোমার দিন ধর্ম তো যাইবো যাইবো বাদশাহী সহ যাবে নমরুদ শিউর হয়ে গেল সিদ্ধান্ত নিল যে এই দেশে মোটামুটি 2-4-5 বছর কোনো ছেলেই জন্ম দিতে দিব না এই কাজের জন্য যে কন্টাক্ট দিলেন যাকে নেতা বানাইলেন তার নাম হলো আজর এই কাজের মূল কন্টাক্টর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে এই দায়িত্ব দিয়ে উনাকে প্রদান বানিয়ে ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে যদি কোনো ছেলে সন্তান জন্ম গ্রহণ করে খবর পাও সাথে সাথে কতল করবা প্রখান্তরে রব্বে করিম সিদ্ধান্ত নিলেন যে যাকে এই জন্ম নিয়ন্ত্রণের প্রদান বানিয়েছে আমি তার ঘরে ইব্রাহিমকে পাঠাবো সুবহানাল্লাহ যিনি এই কাজের মহান মূল ডাইরেক্টর তার ঘরে রব্বে করিম নবী ইব্রাহিমকে পাঠালেন আস্তে ধীরে ধীরে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন বাবার সাথে ওনার অনেক বাকবিতণ্ড হলেন এক পর্যায়ে আজর দেখলেন যে আমি আর ওকে নিয়ন্ত্রণ করতে পারি না এখন বাদশার কাছে গিয়ে বইলা দিলেন আমার ঘরে যে সন্তানটা আছে ও তো আপনাকে খোদা মানে না কাজেই আমি এই দিন পর্যন্ত তাকে লালন পালন করছি আমি মোটামুটি তারে অনেক বোঝানোর চেষ্টা করছি এখন আর পারি না আপনি ব্যবস্থা নেন এই সংবাদ যখন বলে দিলেন ডাকা হলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করে আচ্ছা তুমি যাকে খোদা মানো তার কাজ কি কো আমার আল্লাহর কাজ হলো জীবিত মানুষকে মেরে ফেলেন আবার মরা প্রাণীকে আল্লাহ জীবিত করেন কো তাই নাকি কহা এইটুকুন বলার পরে নমরুদ তার জেলখানার থেকে দুইজন লোক ধরে আনছে আইনা একজনকে খালাস করে দিলেন আরেকজনকে হত্যা করলেন বললেন এটা আমিও তো করলাম যে একজনকে বেকসুর খালাস দিয়ে দিলাম আরেকজনকে মেরে ফেললাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমার খোদার কাজ তো এইটুকুনই শেষ না সকালবেলা যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান সন্ধ্যার সময় পশ্চিম দিকে যিনি সূর্যকে অস্তমিত করেন এই কাজটুকুন যিনি করেন তিনিই হলেন আমার আল্লাহ
এখন নমরুদ দেখলেন এই কাস্তর আমার দ্বারা সম্ভব না বাস তার হার শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রত্যেকটা কাজে কাজে যখন সে হারে লম্বা কথা আমি সংক্ষেপভাবে বোঝানোর চেষ্টা করছি সর্বশেষ সিদ্ধান্ত নিল তাকে আমি আগুনে ফেলে দেব আমরা ইতিহাস জানি যখন আগুনে ফেলে দিলেন দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যাওয়ার পরে রব্বে করিম আগুনকে সরাসরি আল্লাহ নির্দেশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও ঠান্ডা হও এই কথা বলেন নাই বলছেন তুমি শান্তিদায়ক হও যেটা তার জন্য আরামদায়ক হয় ঠান্ডা বেশি হলে আবার গরমের প্রয়োজন হবে গরম বেশি হলে এয়ার কন্ডিশনের প্রয়োজন আল্লাহ সরাসরি নির্দেশ দিলেন তার জন্য যেটা মঙ্গলজনক যেটা তার জন্য আরাম হবে এমন হোক নমরুদ দেখার জন্য অনেক উপরে উঠছেন তার রাজপ্রাসাদ থেকে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খুব আরামে বসে আছে অত্যন্ত আরামে আছে দেখার পরে নমরুদ আগুনকে জিজ্ঞেস করে আগুন এত দিন পর্যন্ত আমি তোমারে জ্বালাইলাম জ্বালাইলাম আর এত শক্তিশালী করলাম আজকে কি তুমি আমার শত্রুর কাছে গিয়ে জ্বালানোর ক্ষমতাটা হারিয়ে ফেলছো রব্বে করিম সাথে সাথে তার জবান খুলে দিলেন আগুন ডাক দিয়া ক ওই দশতলার উপরে বয়া মস্কারি কইরো না আমি জ্বলতে পারি কিনা বেডইলা আয়া দেখো যেই এই কথা বলছে সমস্ত মানুষগুলির সামনে এবার নমরুদ আবার লজ্জিত হলো আগুন তারে দমক মারছে এই একে একে হাঁটতে হাঁটতে এমন একটা সময়ে গিয়া উপস্থিত হইছে বিভিন্নভাবে রব্বে করিম ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন সর্বশেষ এই পরীক্ষার পরে যখন দেখা গেল তার কন্ডিশনটা এমন হয়ে দাঁড়াইছে এখন আর লোকজনের কাছে থাকার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন তোমার আর দরকার নাই তুমি এক কাজ করো এখন থেকে তুমি হিজরত করো তুমি ইরাক থেকে হিজরত করে সিরিয়া চলে যাও তো সিরিয়া আপনারা ম্যাপে দেখতে পারবেন সিরিয়া কত দূর লম্বা সময় লাগায়া হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যখন অবস্থান করলেন ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে ওনাকে একটা সন্তান দিলেন কত বছর বয়সে ভাই 86 বছর বয়সে একদম বৃদ্ধ হয়ে গেল 86 বছর বয়স আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন এই কথাটা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে শুরু করলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন যাদের সন্তান হয় না আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করা এইটুকুন বেশি বেশি তেলাওয়াত করলে রব্বে করিম দয়া করে তাকে কি দিবেন সন্তান দিয়ে দিবেন সুবহানাল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম সুসংবাদ গ্রহণ করো আমি তোমাকে একজন নেককার সন্তানের পিতা বানাবো সুবহানাল্লাহ যেই সন্তান 86 বছর বয়সে পাইলেন এই সন্তানের নাম হলো ইসমাঈল এই সন্তান যখন জন্মগ্রহণ করলেন কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন তোমার স্ত্রী আর তোমার সন্তানকে নিয়ে তুমি মক্কাতে চলে যাও এবার একটু পিছন থেকে আমরা ইতিহাস তালাশ করলে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 600 বছরের ব্যবধানে মক্কার কাবা যেখানে ওই জায়গায় একেবারে ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যেটা রব্বে করিম এখানের জান্নাতি পাথর উপরে উঠায়া নিলেন টাকচাপটা ভেঙে চুরমার হয়ে গেল গাছগাছরা একেবারে জঙ্গল এই জঙ্গলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার দীর্ঘ সাধনা 86 বছর বয়সের সন্তানটাকে এখানে আইনা রাইখা চলে যান কি পরিমাণে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি হইছেন আপনি আমি তো পশু ক্রয় করি কি পরিমাণে তার দিলটা ভাঙা ছিল যে আমার এই সন্তানটা 86 বছর বয়সে আল্লাহর কাছে চাই আনছি তারপরে এই সন্তান বড় হইয়া সন্ত্রাস ফন্ত্রাস হবে না এটাও আমি নিশ্চিত হইছি কারণ আল্লাহ আমারে বলছে যে আমার একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন তো ওই সন্তানটাকে ওখানে রেখে আসা কি পরিমাণে কুরবানির প্রয়োজন হয় তার দিলটা কি পরিমাণে আল্লাহর জন্য তৈয়ার ছিল রেখে আসার সময় হাজেরা জিজ্ঞেস করেন আপনি যে আমাকে একটু পানি আর কয়েকটা খেজুর দিয়ে চলে যাচ্ছেন আপনি কি আপনার কোনো ইচ্ছা থেকে রাখছেন নাকি আল্লাহ হুকুম করছেন আমাকে এটা বলেন
স্বামী আপনি শুনেন যদি আল্লাহ আপনাকে হুকুম করে আমার কোনো জিজ্ঞাসা নাই তাহলে স্ত্রী কি পরিমাণে আল্লাহর জন্য তৈয়ার যে স্বামী আপনি শুনেন যদি আল্লাহ আপনাকে হুকুম করে আমার কোনো উযর আপত্তি নাই আমি আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করব না আর আপনার মন গড়াভাবে যদি আপনি রাইখা যান তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আমি এমন একটা কয়েক দিনের শিশু বাচ্চাকে নিয়ে যেখানে গাছপালা জঙ্গলের মতো হয়ে আছে আমি কি করে এখানে থাকব ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন এটা আমার সিদ্ধান্ত না আল্লাহ আমাকে বলছেন এই জন্য আমি তোমাকে রাখছি সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা ওখানে কেন রাখতে বললেন মুফাসসিরিন কেরাম তার জবাব দিয়েছেন অনেকগুলি জবাব তার সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বললেন যে ওই দামি পিতার দামি সন্তান দ্বারা রব্বে কারীম এই কাবাকে পুনরায় নির্মাণ করবেন সুবহানাল্লাহ এই সংবাদ যখন সিরিয়াতে চলে গেল ইয়ামানে যখন চলে গেল যাওয়ার পরে ইয়ামানের যে বাদশা উনি শুনলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর তার সন্তানকে রেখে গেছে এই সংবাদ পাওয়ার পরে ইয়ামানের বাদশা ওখান থেকে তার লোক লস্কর পাঠায় কাবার এরিয়াটাকে সুন্দর করে একদম পরিষ্কার করলেন গাছগাছরা সবগুলি পরিষ্কার করে কাটাইলেন এই জায়গা একদম পরিষ্কার তার লোক এসে দীর্ঘদিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যখন করলেন কাজ শেষ ওনার লোক বিদায় হয়ে গেছে যেই কয়দিন তারা এখানে ছিল এই কয়দিন খাবার দাবারের কোনো অসুবিধা হয় নাই এখন তারা চলে যাওয়ার পরে কিছুদিন পরেই দেখা গেল এমন কন্ডিশন হলো যেই কয়টা খেজুর ছিল শেষ একটু পানি ছিল পানিও শেষ ক্ষুধার্ত থাকার কারণে হাজেরার এমন কন্ডিশন হলো তার স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে এখন বাচ্চাকে খাওয়ানোর মতো কোনো কিছু নাই নিরুপায় হইয়া সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝামাঝি এক জায়গায় রাখলেন রাইখা এখন দৌড়াচ্ছেন এক দূর থেকে যখন পাহাড় দেখেন চিন্তা করেন ওই পাহাড়ের উপরে গেলে যদি আমি কোথাও পানির সন্ধান পাই আবার দৌড়ায় লম্বা কথা বলছি এইভাবে দৌড়াইতে দৌড়াইতে সপ্তমবার যখন শেষ হয় হঠাৎ করে উনি একটা শব্দ শুনলেন জোর একটা দৌড় মারলেন মারওয়া পাহাড়ের দিক থেকে সাফার দিকে কারণ তার চিন্তা হলো আমার বাচ্চাটাকে যদি কেউ খেয়ে ফেলে দৌড়ে আয়েশা দেখে ইসমাইল আলাইহিস সালাম যেখানে হাত পাগুলি নাড়াচ্ছেন তার পায়ের দিক থেকে পানি বের হচ্ছে সুবহানাল্লাহ এখন পানি যে বের হচ্ছে পানি তো বাড়তেছে বাড়তেছে চতুর্দিকে দৌড়ে পাশ থেকে কতগুলি পাথর কতগুলি বালি দিয়া পানিটাকে আটকাইলেন মুফাসসিরিন কিরাম লিখেন হাজেরা আলাইহিস সালাম যদি পানিটাকে না আটকাইতেন রব্বে কারীম ওই দিন গোটা দুনিয়াতে এই জমজমের পানিটাকে পৌঁছে দিতেন সুবহানাল্লাহ পানি আটকাইলেন পাশাপাশি তাদের খাবারের জন্য রব্বে কারীম ওই তায়েফের কিছু মাটি যেখানের পাথর সরায়া জান্নাতের এক টুকরো মাটি দিয়ে দিলেন ওখানে ফল ফসিল হয় এমন পরিস্থিতিতে প্রত্যেক বছরে একবার ইব্রাহিম আলাইহিস সালাম আসেন তাদেরকে দেখে যান প্রতি বছরে একবার আসেন সন্তান স্ত্রীকে দেখা কিছুদিন থাকেন আবার চলে যান এরকম করতে করতে সন্তানের বয়স যখন ১৩ থেকে ১৭ বছর এর ভিতরে অনেক মতভেদ আছে সার সংক্ষেপ কথা হলো ১৩ থেকে ১৭ বছর বয়স যখন হলেন এবার রব্বে কারীম তাকে হুকুম করলেন তুমি তোমার সবচেয়ে আপন বস্তুটাকে কুরবানি করো সবচেয়ে আপন যে জিনিসটা মহব্বতের জিনিসটাকে কুরবানি করো ঘুম থেকে উঠলেন সকালবেলা যায় ১০০ উট কুরবানি করলেন পরের রাতে আবার স্বপ্ন দেখলেন আবার ১০০ করলেন পরের দিন আবার দেখলেন আবার করলেন পরের রাত যখন হুকুম করা হলো যে তোমার সবচেয়ে আপন জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখছে যে আমার সবচেয়ে আপন তো তাইলে আমার ইসমাইল এর চেয়ে আপন তো আর নেই কাজেই আমি তো আমার সন্তানকে কুরবানি করার কথা বলছি মহতারাম ভাই এই জায়গা থেকে আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন তো আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কুরবানি দেওয়ার সময় বাজারে গিয়ে খোঁজ করেন একটু কম দামে যদি পাওয়া যায় আপনি আপনাকে জিজ্ঞেস করেন না যে আপনি চাইলে তো ২,৫,০০০ টাকা কুরবানির পিছনে খরচ করতে পারেন একটু দামি জিনিস কুরবানি যখন করবেন এর কিছু অংশ তো মিসকিন পাবে তো ওখানে যায় আপনি কেন মিসকিন সাজেন
ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে তার সবচেয়ে দামি জিনিসটা দেওয়ার কথা বলছেন, তাহলে আপনি আপনার 2 লক্ষ টাকার মায়াটাও ছাড়তে পারলেন না? ওখানে যে আপনি 60-70,000 টাকা খুঁজেন, একটু বিবেককে আপনি প্রশ্ন করবেন যে কুরবানি তো আমি করব আল্লাহর বিধান। হ্যাঁ, আমি এই কথা বলছি না যে আপনার কুরবানি হয় নাই, হয়ে যাবে, কিন্তু আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন না যে আপনি কত টাকা দিয়ে কুরবানি করার কথা ছিল আর করছেন কতটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এই কথাটা আল্লাহ তাআলা এখন ধারাবাহিক আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে যখন কুরবানি করতে যাবেন আগে সন্তানকে জিজ্ঞেস করছে, দেখো ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, আমি তোমারে জবাই করছি। সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে কি দেখছেন? স্বপ্ন দেখছেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ তো সরাসরি তার হুকুমও দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুকুম এই জন্য দেন নাই যে ঘুমের মধ্যে দেখাইছেন যাতে করে এটার গুরুত্বটা কতটুকু আছে, এখানেও আল্লাহ একটা পরীক্ষা তাকে করে নিলেন। সন্তানকে জিজ্ঞেস করলেন, এই জায়গা থেকে আগে বুঝে নেন যে নবীগণের স্বপ্ন কিন্তু 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, 100% ওয়াহী, কারণ নবীগণকে ইবলিস কোনো স্বপ্ন দেখাইতে পারেন না। আমাদের স্বপ্নের বেলা স্বপ্ন 3 ধরনের হয়। মানুষ আমাদের স্বপ্নের বেলা স্বপ্ন কই ধরনের হয়? 3 ধরনের হয়। 1 নাম্বার হলো আমি যা করি রাতে তা দেখি, যা করি তা দেখি। দেখবেন অনেক সময় বাসের হেলপার ঘুমায় কয় উস্তাদ ডাইনেলন বামেলন, কারণ সারা দিন যে সে এটা করে তার মুখ দিয়ে বের হয়ে যায়। তো এখন আরেক শ্রেণীর স্বপ্ন হলো ইবলিস তার ওয়াসওয়াসা দিয়ে অনেক কিছু দেখায়। অনেক সময় দেখবেন বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, তো বাচ্চারা যখন বিছানায় প্রস্রাব করে তখন ইবলিস তো তারে দেখায় যে খুব দামি হাই কমেডি নিয়ে বইছে, না ওই বিছনার তো এই কাম করার কথা না। আরেক ধরনের স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহওয়ালা মানুষকে সতর্ক করে দেন যেটার মধ্যে বিপদ আছে, তুমি সামনে যাও না, তোমার এই সমস্যা হতে পারে। মোহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, সন্তানকে যখন জিজ্ঞেস করলেন কেন জিগাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজেও দেখতে চাইলেন যে আমার সন্তান এই কাজটা করার জন্য কতটুকু প্রস্তুত আছে। সন্তানকে জিজ্ঞেস করার পরে সন্তান সুন্দর করে জবাব দিলেন, আমার পিতা আপনি আমাকে যা জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করার তো কোনো দরকার নাই, তারপরেও যেহেতু জিজ্ঞেস করছেন, আপনি যা স্বপ্ন দেখছেন আপনি তা বাস্তবায়ন করে ফেলেন, আমি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জায়গায় আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন যে সন্তানও এই কুরবানির জন্য কতটুকু প্রস্তুত। যখন তিনি কুরবানি করার জন্য যাবেন, বাড়ির থেকে যাওয়ার সময় রওনা করলেন সন্তান এবং পিতা, মাকে বললেন, সাজায়া দিলেন, নিয়ে যখন রওনা করলেন, প্রতিমধ্যে ইবলিস হাজেরাকে বলতেছে, হাজেরা শোনো, তুমি কি জানো যে তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? হাজেরা কয়, আমার সন্তানকে নিয়ে আমার স্বামী যেখানে যাওয়া দরকার ওখানেই তো যাবে। না, তোমার সন্তানকে নিয়ে জবাই করতে যাচ্ছে। হাজেরা কয়, আমার সন্তানকে তো তার বাবা অনেক মহব্বত করে, তাহলে জবাই কেন করব? তার আল্লাহ নির্দেশ করছে। সাথে সাথে হাজেরা আলাইহাস সালাম বলে দিলেন, আল্লাহ যদি নির্দেশ করে তাহলে জবাই করে ফেলো, আমার কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আমার কোনো আপত্তি নেই। এবার আস্তে করে মুরব্বী বেশদেরা ইসমাইল আলাইহিস সালামকে ডাকেন, বাবার হাতে কিন্তু ইব্রাহিমের হাতে ধরা, ইবলিস ডাকতেছেন। উনি কয়, কি ব্যাপার, ডাকাডাকি কেন করো? বাবার হাত ছাড়া দিয়ে ওখানে যায় নাই, কাছের থেকেই জিগাই, ডাকতেছো কেন? বাবার সাথে কই যাও, কো যাইতেছি। কারমিয়া, তুমি তো বুঝতেছো না তোমারে কই লয়ে যাইতেছে, বাবা তোমারে জবাই করব। কো বাবা এই কাজ জিন্দগিতেও করে না। কো তাইলে কেন করবে? আর তার আল্লাহর নির্দেশ, কো তাইলে করে ফেলো, আমার মত
মতো ব্যক্তিকে যদি আল্লাহ এই কাজে কবুল করেন আমার তো কোনো আপত্তি নেই সুবহানাল্লাহ দুই দিক থেকে যখন পারলেন না হাদিস সাহেবরা যেখানে তিনবার পাথর মারেন এই তিনবার ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দেওয়ার চেষ্টা করলেন উনি বাধা উপেক্ষা করে করে জায়গা পর্যন্ত চলে গেলেন ওখানে যাওয়ার পরে রব্বে করিম কিছু নিদর্শন দেখাইলেন যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ফুটিয়ে উঠাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবেন তার সম্পূর্ণ প্রস্তুতি শেষ মহতারাম ভাই এই লম্বা কথাগুলি শোনানোর মূল একটা টার্গেট আছে আমার মূল উদ্দেশ্যটা হলো যে আমি আপনি তো কুরবানি করছি তা আমার কুরবানিটা কতটুকুন খালিস হচ্ছে আমার দিলটা কতটুকুন আল্লাহর দিকে নিয়ে আমি কুরবানিটা করতে পারছি আপনি একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন যে আমি কুরবানি কেন করি আর আমার উদ্দেশ্যটা কি থাকে অথচ কুরবানির শিক্ষাটা কি ছিল কুরবানির দিন দেখবেন সারা দিন কাজকাম করতে করতে অনেকে নামাজও পড়ে না জোহর নামাজও পড়ে না আসর নামাজও পড়ে না কি আজিব চিন্তা করে যে কুরবানি তো আর বারবার আইতো না আজকে যেহেতু আইছে নামাজ তো ফরজ দেব চিন্তা করছেন যে এই কাজ করতে গিয়ে তার ফরজ নামাজ পর্যন্ত তার কাছ থেকে বিদায় নিচ্ছে কোনো খবর নাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুয়ানোর আগে সন্তান বাবাকে নসিহত করলেন তিনটা কথা পাওয়া যায় ইতিহাসের কিতাবে তিনটা নসিহত করলেন এক নাম্বার আপনি আমার চোখগুলি বেঁধে ফেলবেন হাত পাগুলি বেঁধে ফেলবেন দুই নাম্বার ধারালো চাকু দিয়ে আমাকে জবাই করবেন তিন নাম্বার আমার মাথাটা নিচের দিকে দিয়ে রাখবেন আর আপনি আমার দিকে তাকাবেন না কারণ সন্তান পিতার দিকে তাকায়া এই কাজ করা কোনোদিন সম্ভব না যদি আপনার দেরি হয়ে যায় দেরি হওয়ার কারণে যদি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায় আপনি একটু চিন্তা করে দেখেন যে সন্তানও কি পরিমাণের তাকওয়া তার দিলে আর পিতাও কি পরিমাণের তাকওয়া নিয়ে সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন তো মূলত কুরবানির শিক্ষাটাই তো তাকওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ولا دماؤها ولا كيانا له التقوى منكم الله رب العالمين বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন তারা যখন কুরবানি করে কুরবানি করতে যাইয়া তাদের পশুর রক্ত পশুর গোশত কোনটায় আমার কাছে আসে না বান্দা যখন কুরবানি করার জন্য পশুর গরির মধ্যে পশুর গলার মধ্যে যখন তার চাকুটা চালায়া দেয় চাকুটা চালানোর সঙ্গে সঙ্গে জমিনে যখন রক্তের ফোঁটাটা পড়তে থাকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই আমি রব্বে করিম তার তাকওয়া দেইকা কবুল করি সুবহানাল্লাহ কারণ ইতিহাস আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন দুনিয়ার জমিনে তারা পশু জবাই করে পশুর রক্ত তো আমি আল্লাহ নেই না ওই পশুর রক্ত জমিন খেয়ে ফেলে তার গোশতগুলি আমি খাই না আমি ফেরেশতা পাঠায়া গোশত কোনোদিন সংগ্রহ করি না তাদের গোশত তারাই খাই চামড়াগুলিও আমি আল্লাহর কাছে নেওয়া হয় না এইগুলির জন্য দুনিয়াতে মিসকিন আছে আরেকজন হকদার তাহলে আমি রব্বে করিম এই বিধানটাকে চিরদিন কেন রাখলাম কারণ এই পশুর দ্বারা আমি বান্দার তাকওয়া যাচাই করি সুবহানাল্লাহ পশু কুরবানির দ্বারা বান্দার কতটুকুন আমার দিকে ভালো আছে আমার দিকে বান্দা কতটুকুন মুতাওয়াজ্জু আছে আমি এই জিনিসটা দেখার চেষ্টা করি এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু তাকওয়া দেখেন আর কিছুই দেখেন না রবের কাছে আর কোনো কিছুই তো পৌঁছায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনো এখন বাবা যখন সন্তানকে কুরবানি করবেন জমিনে শুয়ায়া দিলেন জমিনে শুয়ার পরে এই মিনার প্রান্তরে সেই পাহাড়ের পাদদেশে যখন শুয়াইলেন গোটা আসমানের সমস্ত ফেরেশতারা তাকিয়ে আছে জমিনের দিকে কি হচ্ছে জমিনে একটু তাকায়া দেখি সবাই বিচলিত হয়ে গেলেন কাজটা কি হচ্ছে
অথচ পিতা এবং পুত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, তারা তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন। এমত অবস্থায় সবাই দেখছেন তো দেখছেন, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তার চাকুটা জমিনে তার সন্তানের গলার মধ্যে চালাইতেছেন কিন্তু চাকু তো চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কি ব্যাপার, চাকু কি ভূতা হয়ে গেল, তার কাটার শক্তি কি হারিয়ে ফেললো, আস্তে করে ফেলে দিলেন যেই পাথরের উপরে ফালাইছেন। তাফসীরের কিতাবে লেখা হয় পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কি পরিমাণে ধারালো ছিলেন। আবার চাকুটা উঠায়া আবার যখন ফোঁস দিতে চেষ্টা করলেন এমন সময় দেখে কুরবানিত হয়ে গেছে। আর এই কুরবানি যে হয়েছে হওয়ার সময় তাকায় রয়েছে, আওয়াজ তার কানের মধ্যে আসছে, জিব্রাইল আসমান থেকে জমিনে আগমন করলেন, জান্নাতের দুম্বা নিয়ে আসতে আসতে জিব্রাইলের মুখ থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটা বলতে বলতে জিব্রাইল যখন জমিনে চলে আসলেন, আয়েশা যখন দেখলেন কুরবানি হয়ে গেল, কুরবানি হওয়ার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথাটা বললেন ইসমাইল আলাইহিস সালাম। আরেক বর্ণনায় আসছে এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখন উনি তো মনে করছে কুরবানি হয়ে গেছে, রক্ত প্রবাহিত হইছে, চোখের কাপড় খুলছে, এখন দেখে জিব্রাইল তার সন্তানটাকে জড়ায়া ধরে দাঁড়িয়ে আছে, দুম্বা এখানে জবাই করা হয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে জবান থেকে বলে ফেললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শুকরিয়া যখন আদায় করলেন, ইতিহাস প্রমাণ করে এই যে দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এটাও সাধারণ কোনো দুম্বা না। আমরা গত জুমায় যেই কথা শুনেছিলাম হাবিল এবং কাবিল, ওই হাবিলের যেই দুম্বাটা উনি কুরবানি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত এটাকে লালন পালন করে ওই ইসমাইল আলাইহিস সালামের বদলে আল্লাহ দুনিয়াতে পাঠায়া ওই কুরবানিটার প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো তাকবীরে তাশরিক, যেটা আপনি 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত উচ্চ আওয়াজে একজন পুরুষ তার উপরে একবার ফরা ওয়াজিব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি লজ্জার কারণে, কেউ যদি লজ্জা মনে করে আওয়াজ না দে, আস্তে করে হীন আওয়াজে মহিলাদের মতো মিরমির করে পড়ে, গুনাহগার হবে সে, উচ্চ আওয়াজে পড়তে হবে এই তাকবীর। যেহেতু তাকবীর প্রসঙ্গ আসছে একটু বলতেই হয়, আমরা দেখছি যে কেউ কেউ আমাদের দেশে বলতেছে যে আরাফার রোজা এই আজকে রাখবো না আগামীকাল রাখবো, এই নিয়ে আমাদের সমাজে অনেক ফেতনা শুরু হয়েছে, অনেক ফেতনা চলতেছে। আপনি হাদিসটা লক্ষ্য করলে স্পষ্ট বুঝে ফেলবেন, এখানে আপনার দিন জিজ্ঞেস করতে হবে না। অতি উৎসাহী কিছু মানুষ আমাদের দেশে, লেবাসধারী শয়তান আছে যারা মক্কা মদিনার দোহাই দেয়, মনে করে ওখানকার আরাফার দিন হইলে তো আমগুর দেশে হইব না কেন, যেখানে আপনার সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার শব্দটা হলো নাহারের সাথে আরাফার আগের আরাফার পরের দিন কুরবানি। আপনি হাদিসটা ভালো করে বুঝে নেন, যেদিন আরাফা তার পরের দিন কুরবানি। আপনি যদি আজকে আরাফার দিন বলেন আগামী দিন কুরবানি করেন, আগামী দিন যদি কুরবানি না করতে পারেন তাইলে মক্কা মদিনার ইতিহাস জিপ্পা কোনো লাভ নাই। আপনি যদি আগামী দিন কুরবানি করার সাহস রাখেন তাইলে আজকে আপনার জন্য আরাফা, আর যদি আরাফার দিন আপনাকে ধরতেই হয় আগামীকাল তাহলে আপনি 10 তারিখ কুরবানি করবেন। কাজী ভালো করে মনে রাখবেন, এই বিভ্রান্তির সহজ সমাধান হলো এটাই যে নাহারের সাথে আরাফার সম্পর্ক, আরাফা যেদিন হবে পরের দিন কুরবানি হবে, আরাফা যেদিন আপনি ধরে নেন পরের দিন কুরবানি। আপনি যদি মনে করেন যে আপনারে যারা উৎসাহী হয়ে বলতেছে যে ওই মক্কা মদিনা আরাফার দিন চলতেছে আমাদের দেশেও আরাফার রোজা আমরা আজকে রাখবো, তাইলে আপনি কালকে কুরবানি আপনার করতে হবে, কারণ আরাফার পরের দিনই নাহার। এটা হলো হাদিসের ব্যাখ্যা শুনাইলাম, হাদিসের ভাষা। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি যদি আজকে আরাফার দিন ধরেন কালকে তো আপনি কুরবানি করতে পারবেন না, তাইলে আপনার কিসের আরাফা? আরাফার দিন 9 তারিখ যেটা আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আগামীকাল, আরাফার রোজা হলো আগামীকাল শনিবার দিন। হ্যাঁ 10 দিনই আপনি রোজা রাখতে পারেন, আজকে রোজা রাখছেন ভিন্ন কথা, কিন্তু এটা আরাফার রোজা নয়, আপনি 10 দিন রোজা রাখেন কোনো অসুবিধা নেই, রোজা রাখবেন সব পাইবেন, কিন্তু আরাফার রোজা 9 তারিখ দিন, এটা হলো আগামীকাল শনিবার দিন। তো আপনি যদি আরাফার রোজা রাখেন লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটা রোজার দ্বারা আপনার 2 বছরের গুনাহ মাফ, তাহলে কি পরিমাণের সুযোগ আপনি পাইছেন। কাজেই আমরা চেষ্টা করব
আরাফার রোজা আমাদের কাছ থেকে যেন কোনো ভাবে ছুটে না যায়। যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব যে আরাফার রোজা যেন আমাদের কাছ থেকে কোনো রকমেই ছুটতে না পারে। আগামী কাল আরাফার রোজা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফার রোজার জন্য সকলকে কবুল করুন, আমিন। এবার আসুন আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আপনাদেরকে শুনাইলাম যে কুরবানিটা এই জন্য বিশ্বনবী বলেন কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কাজী এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই ধারাবাহিক সুন্নাতটা আমাদের কাছে এখন পর্যন্ত আসছেন। এবার আসুন, কুরবানি চার প্রকারের হয়। কুরবানি কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার হলো ওয়াজিব, দুই নাম্বার নফল, তিন নাম্বার মান্নত, চার নম্বর ওসিয়ত। এই চার প্রকারের কুরবানি আছে। চার প্রকারের মধ্যে ওয়াজিব এবং নফল এই দুই প্রকারের কুরবানির গোশত সবাই খেতে পারবেন। ওয়াজিব এবং নফল এই দুই প্রকারের কুরবানির গোশত ভালো করে বুঝে নেন, সকলেই খেতে পারবেন। কারো কোনো এখানে বাধ্যবাধকতা নাই, কারো কোনো উজুর সমস্যা কোনো কিছুই নাই, সবাই খেতে পারবেন। বাকি থাকে দুই প্রকারের মান্নত ওসিয়ত। এই দুই প্রকারের কুরবানির গোশত কেবলমাত্র মিসকিন ছাড়া আর কেউ খেতে পারবে না। মান্নত এবং ওসিয়ত কেবলমাত্র মিসকিন ছাড়া আর কেউ খেতে পারবে না। তবে হ্যাঁ, মান্নতের ভিতরে মিসকিনও তো অনেক সময় মান্নত করে, সেও যদি এটা খাওয়ার উপযুক্ত হয় তাহলে খেতে পারবে। আপনার আমার মতো স্বাভাবিক কোনো মানুষ এই গোশত খেতে পারবে না। এখন আসুন ওয়াজিব কুরবানি কাকে বলে। ওয়াজিব কুরবানি হলো নেসাব পরিমাণ মালের মালিক যদি তিন দিনের ভিতরে কেউ হয়, এক বছর লাগবে না। কুরবানির যেই তিন দিন, দশ এগারো বারো, দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ মাগরিব পর্যন্ত কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। নেশাবটা কি? সহজ কথা হলো, এবার স্ত্রী সন্তান যে কেউ হতে পারে, বর্তমান বাজারে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি যারা তাদের ফতোয়া, পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মালিক যদি কেউ হয় এই তিন দিনের ভিতরে তার সাংসারিক খরচ ছাড়া এই টাকাগুলির মালিক হয়। আপনি ভালো করে মনে রাখবেন, আপনার বাসায় আড়াই লাখ তিন লক্ষ টাকার টেলিভিশন লাগাইছেন, এটাও কিন্তু নেশাবের অন্তর্ভুক্ত। কারণ এটা আপনার ব্যবহারের কোনো জিনিস না, নিত্য প্রয়োজনীয় এটা কোনো জিনিস না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, কুরবানির থেকে বাঁচার লোক কিন্তু খুব কম আছে। আপনি যদি কুরবানি না করেন তাইলে আপনার পানিশমেন্ট কি শুনেন? তিন দিন পরে যদি এই কুরবানিটা আপনার করতে হয়, এই সম্পূর্ণটাই আপনি সদকা করে দিতে হবে মিসকিনকে, তখন আর খাওয়ার সুযোগ আপনার থাকবে না। কুরবানি আপনার আমার একান্নভুক্ত সংসার যদি হয়, মনে করেন সাত ভাই একসাথে খাই, একসাথে চলি, কিন্তু ব্যবসা করি পুরাটাই বাবা এটাকে দেখাশোনা করে, আমরা শুধু বাবার কর্মচারী হিসাবে কাজ করি, এই টাকাটা যদি ভাগ করা হয় সাত ভাই এবং বাবার উপরে ভাগ করে দিলে, যদি দেখা যায় এই টাকা পাওয়ার পরে আমি নেশাব পরিমাণ মালওয়ালা, তাহলে কিন্তু শুধু বাবা কুরবানি করলে হবে না, আমাদের এই সাতও জন কুরবানি করতে হবে। শুধু বাবা কুরবানি করলে আমার হক আদায় হবে না। এই জন্য ভালো করে মনে রাখবেন আমার ভাই, কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এটাকে খাম খেয়ালি মনে করে কাটাইয়া দিচ্ছি। কুরবানি যদি আপনি না করেন, আপনি কিন্তু ওয়াজিব তরক করলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামর্থ্য থাকার পরে যেই লোক কুরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে। সামর্থ্য থাকার পরে যে কুরবানি করবে না সে যেন কোথায় না আসে, আমার ঈদগাহে না আসে। নবীজি স্পষ্ট করে তার ব্যাপারে সতর্কবাণী দিয়েছেন। কাজী মোহতারাম ভাই, ভালো করে মনে রাখবেন, নেশাব আপনার কতটুকুন কি আছে না আছে আপনি ভালো জানেন, আপনি হিসাব করে দেখেন। কুরবানি যদি আপনার উপরে ওয়াজিব হয় তাহলে আপনি কুরবানি আদায় করবেন। কুরবানি করার পরে সহজ কিছু কথা হলো, আমরা গোশতের বেলায়
ইদানিং শুনতে পাচ্ছি অনেকেই বলে যে সাত শরীকে কুরবানি হবে না এরকম কথাও আমরা শুনতে পাচ্ছি ভালো করে মনে রাখবেন এইগুলি ভ্রান্ত কথা সাত শরীকে আপনি কুরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর নিজেও অন্য শরীকদারের সাথে কুরবানি করেছেন কেন নবীজি চাইলে একা করতে পারতেন না হ্যাঁ বিশ্বনবী একাও করেছেন শরীকদারের সাথে এই জন্য করছেন আমার উম্মত যেন এই জায়গায় পেছ না লাগাইতে পারে কাজে আপনি সাত শরীকে কুরবানি করতে পারবেন তবে এই রকম যেন না হয় তিন ভাইয়ে মিলে এক শরীক বুঝেন নাই এরকম যেন না হয় যে আমরা তিন ভাইয়ে মিলে এক শরীক তিন ভাই হ্যাঁ তিন শরীক হতে হবে এখানে এক শরীকের কোনো সুযোগ নাই কুরবানির জন্তুর বয়সের ব্যাপারে স্পষ্ট ভালো করে মনে রাখবেন অনেকে আমাকে ফোন করেন মেসেজ করেন হুজুর গরুর বয়স হইছে দাঁত নাই এমন অনেক হয় বয়স হইছে কিন্তু দাঁত উঠে নাই দাঁতছে না গরু কিন্তু কুরবানি হবে তার বয়স পূর্ণ হওয়া লাগবে দুই বছর গরু মহিষ বয়স কত সবাই বলেন পূর্ণ দুই বছর পূর্ণ দুই বছর এখন একদিনও যদি কম হয় কুরবানি হবে না এখন ব্যাপারি যদি বিক্রি করার জন্য ছয় মাস কম আয়না কো আড়াই বছর কিন্তু আল্লাহ তো আপনাকে বিবেক দিছে আপনি আপনার বিবেকে মিলাবেন যদি মনে হয় যে হ্যাঁ বয়স তার ঠিক আছে তাহলে আপনি নিতে পারেন উট পাঁচ বছর উট কত বছর পাঁচ বছর ছাগল বেড়া দুম্বা এক বছর ছাগল বেড়া দুম্বা এক বছর খাসি সারা শুধু বেড়া দুম্বা এইগুলি যদি ছয় মাসের হয় আর এক বছর ওয়ালার সাথে ছেড়ে দিলে পার্থক্য করা না যায় তাহলে ওই ছয় মাস দিয়ে আপনি কুরবানি চলবে কিন্তু খাসি চলবে না ভেড়া অথবা দুম্বা এইগুলি যদি ছয় মাসের হয় এক বছরের তার সাথে ছেড়ে দিলে বোঝা না যায় কোনটা এক বছর কোনটা ছয় মাস এটা দিয়ে কুরবানি চলবে কুরবানির পশু ক্রয় করার সময় নিখুঁত কেনার চেষ্টা করব কি কেনার চেষ্টা করব নিখুঁত খুঁতওয়ালা তো এখন পাওয়াই যায় না নিখুঁতই পাওয়া যায় কারণ আগে পাওয়া যেত আনার এরকম পাওয়া যায় না আমার কাছে আনার আগে এটাকে খুব সুন্দর করে আনে মোহতারাম ভাই যেই কথা বলতেছিলাম তো কুরবানির ক্ষেত্রে আমরা অলসতা করব না যতটুকু করব সুন্দর করে করার চেষ্টা করব তারপরে যদি কোনো মাসালার প্রয়োজন হয় কখনো কোনো জিনিসের আমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা এই কাজটুকু করার চেষ্টা করব কুরবানি অনেক দামি জিনিস এটা যেন আমার নষ্ট না হয় এটা অনেক ইসলামের অনেক বড় একটা শেয়ার বহন করে যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমার কাছ পর্যন্ত আসছেন আমরা কুরবানিটাকে সুন্দরভাবে করার চেষ্টা করব যাতে আমার কুরবানি কোনো প্রকারের নষ্ট না হয় ভালো করে খেয়াল রাখব সর্বশেষ কথা হলো আল্লাহর কাছে কুরবানি কিন্তু পশু জবাই আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন হৃদয় কাজে আমার দিলটা কুরবানির ক্ষেত্রে স্বচ্ছ রাখব এই চিন্তা যেন আমার মাথায় না আসে আমি যে কুরবানি করতেছি যদি না করি বিয়াই কি কইব যদি না করি সমাজ কি কইব এই ধরনের চিন্তা যেন আমার মাথায় না আসে কুরবানি আমরা কার জন্য করব সবাই বলেন আল্লাহর জন্য করব এই কুরবানি হবে আল্লাহর জন্য অন্য কারো জন্য না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন আমিন মোহতারাম ভাই এখন আসুন আমাদের কুরবানি আসলে